ঝালকাঠির রাজাপুরে তিনটি কেন্দ্রে ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন, এর মধ্যে ৪ জনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর থেকে রাজাপুর সদর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হামলায় আহতরা জানান, ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নে বলাইবাড়ি আঙ্গারিয়া আলগি কেন্দ্রে ফুটবল প্রতীকের প্রার্থী সমর্থকরা হামলা চালায়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে একজন প্রার্থীসহ ১২ জনকে আহত করা হয়। ফুটবল প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্রসহ কেন্দ্রে হামলা চালিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও তার এজেন্টদের কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। প্রিসিলা গুহরায়, নিউজ 7 টিভি, ঝালকাঠি।